হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে কিন্তু আমি আপনাদেরকে কোনো রান্না দেখাবো না আজকে দেখাবো আপনাদের একটা ভর্তার আইটেম আজকে আপনাদের চুলার আগুনের কাছে যেতে হবে না তো ভর্তাটা আমি পেঁয়াজের পাতা দিয়ে বানাবো যাকে বলে পেঁয়াজ কলি অথবা পেঁয়াজ পাতা বললেও হবে তো সেটাকে আমি ধুয়ে কুচি কুচি করে নিয়েছি আর ভর্তা বানানোর জন্য আমি এখানে চারটা কাঁচামরিচ নিয়েছি মরিচটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে আর এটাতে আমি দুটা শুকনো মরিচ ভাজাও ব্যবহার করেছি শুধু মরিচটাই আপনারা ভেজে নেবেন এছাড়া সবই কাঁচা দিতে হবে আর শুকনো মরিচটা একেবারেই অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে শুকনো মরিচটা দিলে ভর্তার টেস্টটা আরও বেশি ভালো হয় তাই আমি কাঁচামড়ি শুকনামরিচ দুটাই ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি তিনটা ছোটো সাইজের কাঁয়াজ এটাকেও কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা রসুনের কোয়া একটু বড় দেখে নিতে হবে তো রসুনটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়েছি কিছু ধনে পাতা এটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি তো সবগুলো একসঙ্গে মিক্সড করে একটু চটকিয়ে নিতে হবে আমি শুকনো মরিচটাও এর মধ্যে ডলে নিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সরিষার তেল স্বাদ মতো লবণ দুটা মরিচ একসঙ্গে আমি মাখিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিলাম আর এটাকে যতটা কুচি করে নিতে পারেন অতই ভালো হবে তো পেঁয়াজ কলিটাও আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সব একসঙ্গে মিক্সড করে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি আগেও কিছু দিয়েছি আর বাকিটুক এই পর্যায়ে দিয়ে দিলাম একদম গরম গরম ভাতের সাথে আপনারা এই ভর্তাটা খাবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আপনারা বাসায় বসে ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন হয়েছে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর গরম ভাতের সাথে এটা খেতেও খুবই ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ